আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরই মতো নতুন একটা ভিডিও নিয়ে আসছে আপনাদের মাঝে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তো আপনাদের ভাইয়া সকালবেলা গিয়ে হচ্ছে বাজার থেকে চিংড়ি মাছগুলো নিয়ে আসছে তো চিংড়ি মাছগুলো হচ্ছে ভালোভাবে এখন বেছে নেব আর কালকে রাত্রে গিয়ে হচ্ছে বড়টা একটা কচু নিয়ে আসছিলো তো ওই কচু দিয়ে হচ্ছে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর আজকে যে কচু রান্না করতে গিয়ে কি যেটা অবস্থা হচ্ছে মানে হয়েছিল তো আপনাদের মাঝে এগুলো আমি শেয়ার করবো এখানে হচ্ছে পেঁপে আর আলু বটবুটি তো আমি এগুলো হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই তো এই পাশে হচ্ছে চিংড়ি মাছগুলো আমি বেছে নিয়েছি তো বেছে এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিংড়ি মাছগুলো বেশ ভালোই বড় ছিল আর চিংড়ি মাছ খুবই পছন্দ করি আমি আর এই পাশে হচ্ছে কচুর মানে বড় কচুর মানে বড় কচুর যে আগাডোগা থাকে তো ওই আগা আগাডোগাগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে নিব আর এখানে হচ্ছে আমি করলা ভাজিটা করে নিচ্ছি তো আমাদের ঘরে হচ্ছে মানে দুই রকমের ভাজি থাকবে বা এক রকমের ভাজি থাকবেই মানে সবজি ভাজি আর এই তো এখানে দেখতে পারতাছেন হচ্ছে কচু মানে সিঁদু দিয়ে তারপর হচ্ছে ঠান্ডা করে এটা আমি ফ্রিজে রেখে দেবো যেহেতু অনেক বড়ো কচু ছিল তো ওইটা তো খাওয়া যায় না তাই অল্প অল্প করে হচ্ছে খাবো তার জন্য হচ্ছে যে কচুর যে আঁকাগুলো এগুলো হচ্ছে আমি মানে সিঁদু দিয়ে তারপর হচ্ছে রেখে দেব আর এই ফাঁকে হচ্ছে আমি ভাজিটাও করে নিচ্ছি এটা এই ভাজিটাও খেতে কিন্তু ভালো হয় মানে পেঁপে আর আলু বিশেষ করে রুটির সাথে আমার তারা মানে রুটির সাথে খেতে ভালো লাগে আর এর মধ্যে হচ্ছে আর একটা কথা বলিনি যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ হচ্ছে আপনার একটা লাইকে আমাকে এগিয়ে নিতে সাহায্য করবে আর হচ্ছে আজকে কচু রান্না করতে গিয়ে কি যেটা অবস্থা অবস্থা মানে হয়েছিল যা বলার বাইরে মানে আমি বড় কচু মানে সহজে খাই না মানে এক কচুর লতি খায় আর যখন কচুর। মুখী বা কেউ বলে গাড়ি বা মুখি যখন সিজন হয় তখন হচ্ছে মুখি খাওয়া পড়ে আর প্রচুর শাক তাছাড়া আমি এ বড় কচু খাওয়া হয় না তো অনেক দিন খেতে ইচ্ছে করতেছিল যে বড় কচু খাবো তো আপনাদের ভাইয়াকে বলছি তো উনি হচ্ছে রাত্রে গিয়ে নিয়ে আসছে তো আনা মাত্রই হচ্ছে তো আজকে সকালে রান্না করছি তো করার পর কি হলো যে এক লবণ দিতে ভুলে গিয়েছিলাম তারপর হচ্ছে লবণ দিয়েছি তারপর সব কিছু পারফেক্ট হয়েছিল তারপর হচ্ছে দেখি লাস্টের পর যখন খেতে যাব তখন দেখি যে গলা মানে চুলকায় মানে খুবই গলা ধরতেছিল তো কি করবো তারপর হচ্ছে ঘরে লেবু ছিল তো লেবুর মানে কেটে মানে মাথা দুই পাশে দুইটা মানে বোটা কেটে তারপর হচ্ছে আমি তরকারির মধ্যে দিয়েছিলাম দিয়ে তারপর হচ্ছে আমি তরকারিটা আবার জাল করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে তারপরে একটু গলা ধরাটা একটু কম ছিল মানে একটু তারপর একটু হালকা হালকা ছিল মানে কি যে একটা অবস্থা হয়েছিল তার জন্য হচ্ছে আমি এই কচুটা বেশি একটা খাই না তো এই তো এখানে হচ্ছে সেই কচু রান্নার রেসিপি মানে রান্না করতেছিলাম তো এখানে হচ্ছে পেঁয়াজের সাথে হচ্ছে আমি চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছিলাম আর এই তো এখানে হচ্ছে হলুদ আর মরিচ আর লবণ ধনিয়া গুঁড়া এগুলো হচ্ছে আমি আগে একটু ম্যারিনেট করেছিলাম মানে পানির সাথে গুলিয়ে তারপর রেখেছিলাম আর এই তো এখন হচ্ছে মশলাটা আমি দিয়েছি তার দিয়ে এখন চিংড়ি মাছের সাথে ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে তারপরে এই তো এখানে হচ্ছে সেই কচুগুলো দিয়ে দিব আর এই পাতিলে আমার মানে কচু মানে রান্নাটা হয়নি মানে কচুরিগুলো টুকরাগুলো বেশি হয়ে গেছে তো বড় পাতিলে হচ্ছে আমি লাস্টে ঢেলে নিয়েছিলাম তো মানে এই কচুটা মানে অনেক আগে খেয়েছিলাম ভালো লাগছিল কিন্তু এবার কাউ হচ্ছে কচুটা মানে খাওয়ার শখ আমার মিটে গেছে তো ভবিষ্যতে যখন খাবো তো ভা মানে ভেবে খাওয়া লাগবে তো ধন্যবাদ যারা এই পর্যন্ত হচ্ছে আমার ভিডিওটা দেখেছেন অসংখ্য ধন্যবাদ